এই যে এটা একটা সবথেকে বড়, জানি না এটাতে কি আছে, যাকে এটা লাস্ট খুলবো, আগে এই ছোটটা দিয়ে শুরু করি। হ্যাঁ আচ্ছা, তার আগে বলো, তোমরা ফ্লিপকার্ট থেকে তো অনেক জিনিস অর্ডার করো, তো সেগুলো কি কখনো এরকম হয়েছে যে ক্যান্সেল করতে হয়েছে বা রিটার্ন করতে হয়েছে, বা হলে সে প্রসেসিং এ কি কোনো কোনো প্রবলেম হয়েছে? আমার দু একবার হয়েছে। সে নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটা আনবক্সিং ভিডিও। তোমরা কেমন আছো? চলো শুরু করি ভিডিও। যখন তাড়াহুড়ো করতে যাই তখনই করে ফেলি বেশি গন্ডগোল। আর এই ছুরিতে মনে হয় খুব একটা ধার ধর নেই, এদের ব্যান্ড মানে ব্যান্ডেজ যেভাবে করেছে সেখানে এই ছুরিগুলো মনে হচ্ছে খুবই তুচ্ছ আর কি, মানে কোনো দামই নেই এগুলোর। আরে যে কোনো জায়গা দিয়ে খোল না, খুলতে পারছি না কেন? এটা টমেটো কাটা কাঁচা লঙ্কা কাটার ছুরি, তো ওই জন্য মনে হয় খুব একটা কাজ দিচ্ছে না, কিন্তু কাট। উফ, ফাইনালি, উফ, একটু এসিটা বাড়িয়ে দিই। মানে একটা বক্স খুলতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি, বুঝতেই পারছো। এই যো ওয়াও, এইটা এসেছে, এসেছে এইটা। এটার প্রাইস হচ্ছে, এটার প্রাইস হচ্ছে 592, কিন্তু কত প্রাইস আমি পেয়েছি এখানে সেটা আমি বলতে পারবো না। তার কারণ হচ্ছে আমি সবকটা একসাথে অর্ডার করে আর মানে অনলাইন পে করে দিয়েছি, অতএব আমি ইন্ডিভিজুয়ালি এটার কত প্রাইস আমি মানে কতটা ডিসকাউন্টে পেয়েছি সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তোমরা তো, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞাসা করো, আমি নিশ্চয়ই সেটা দেখে, ফোন থেকে দেখে তোমাদেরকে জানিয়ে দেবো। তো আপাতত এটা কি তোমাদেরকে বলি, এটা হচ্ছে ডক্টর রাশেলের পার্ল স্ক্রাব, ঠিক আছে? এটাতে প্যারাবেন নেই, SLS ফ্রি, নো সিলিকন, 100% ন্যাচারাল এক্সট্র্যাক্ট দিয়ে বানানো পার্ল স্ক্রাব। এটা ফেস স্ক্রাবার হিসেবে আমি সার্চ করেছিলাম, এখানে ফেস এবং বডি দুটোই স্ক্রাবিং করতে পারবে তোমরা। তো আশা করছি ভালো হবে, রিভিউ ভালো ছিল, দেখে ভালো লেগেছে। ডক্টর রাশেলের প্রোডাক্ট শুনেছি খুব ভালো, তো সেই জন্য কিনেছি। এবার দেখা যাক মানে কীরকম হয়, সেটা তোমাদেরকে ইউজ করার পর রিভিউ দেবো। ওকে আচ্ছা চলো নেক্সট আনবক্সিংয়ে চলো। একটা ছোটো বাক্স নিয়ে এতক্ষণ ওয়েট করলে মানে এত বকলে হবে না। একটা পাতলা প্যাকেট এসেছে, এটা কি এসছে আগে একটু দেখে নিয়ে। অনেক হাবি জাবি জিনিস আমি অর্ডার করেছি, মানে এখন অনেকগুলো আসা বাকি, এতগুলো একবারে এসে গেছে বলে আমি আর মানে লেট করলাম না, তোমাদেরকে আনবক্সিংটা করেই দিলাম। এখানেও প্রাইস কিছু দেওয়া নেই, সবই লেখা আছে প্রিপেড, মানে আমি প্রিপেড করে দিয়েছি। ও বুঝতে পেরেছি এটা কী এসেছে, এরকম। এটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার পোস্ট প্রেগনেন্সি মানে পেটটা মানে ভীষণভাবে বেলি ফ্যাটটা বেড়ে গেছে। আমি হয়তো ফিজিক্যালি একটু আগের থেকে ওয়েট লস করেছি, যদিও একদমই আমি মেনটেন করতে পারছি না, চেষ্টা করছি। মানে এক সপ্তাহ মেনটেন করছি, তো আবার এক সপ্তাহ সব কিছু বন্ধ করে দিচ্ছি, মানে না প্রপার এক্সারসাইজ, না প্রপার ডায়েট, মানে টাইম। সব থেকে বড় কথা, প্রপার ডায়েটের থেকেও প্রপার ঘুমটা বেশি দরকার, যেটা আমার হয়ে উঠছে না। আর একটা হচ্ছে টাইমলি খাওয়া, যেটা ভীষণ দরকার, সেটাও আমি ঠিক মতো করতে পারছি না। তো দেখি যদি ঠিক মতো হয় তো হয়তো একটু কমবে। আর মেন যেটা প্রবলেম হচ্ছে আমার মানে ফুল বডি হয়তো ওয়েটটা একটু হলেও লস হচ্ছে, আমি একটু মেনটেন করছি, কিন্তু বেলি ফ্যাটটা আমি কিছুতেই কমাতে পারছি না। ওটা বিশেষ করে আফটার পোস্ট প্রেগনেন্সি যেটা হয়, মানে পেটটা ঝুলে যাচ্ছে বেশি, তো সে কারণে আমি একটা বেল্ট অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকেই, দেখে অর্ডার করেছি, তোমাদেরকে একবার খুলে দেখাই। ধরো এইটা অর্ডার করেছি, বলছে ওটা যদি আমি অল টাইম পেটে লাগিয়ে রাখি, মানে ওটা না ওটা সেফ আসবে, কিছুটা হলেও বেলি ফ্যাট যেটা ঝুলে যাচ্ছে সেটা কিছুটা কমবে। তো সেই সব চিন্তাভাবনা করে আমি এটা নিয়েছি, কিন্তু কতটা কার্যকরী হবে বা কতটা আমি পরে থাকতে পারবো কতক্ষণ, সেটা আমি খুব একটা মানে জোর দিয়ে বলতে পারছি না। তবে দেখি আবার আমার সাইজের হয় কি না সেটাও আমাকে পরে দেখতে হবে। এই যো দেখতেই পারছো এখানে হুক আছে, এই হুকগুলো লাগালে, এটা অনেক মেয়েদেরই প্রবলেম হয় পোস্ট প্রেগনেন্সিতে, এই প্রবলেমটা সবাইয়েরই হয়। তো তোমরা চেষ্টা করো, যদি আমার এটা কাজে দেয় আমি তোমাদেরকে নিশ্চয়ই সেটা রিভিউ দেবো, কিছু যদি রেজাল্ট পাই, তো সেটা তোমাদের রিভিউ দেওয়ার পর কিনতে পারো। খুব বেশি দাম নয় এটা, আমার মনে পড়ছে না এখানে লেখা নেই বলে, তবে খুব বেশি দাম নয়, ওটা 200 মতো দাম ছিল যতদূর সম্ভব। বেশি দামের জিনিস আমি খুব একটা কিনি না, আমি বেশিরভাগ জিনিসই কিনি খুব মিনিমাম প্রাইসের, মানে অফার দেখে অনেক ডিসকাউন্ট থাকলে তবেই কিনি, নাহলে কিনি না। আচ্ছা নেক্সট আমি কোনটায় যাই, এটাতে, এটা খুলি, এটা কী আছে দেখিয়ে, বুঝতেই পারছি না যে কী আছে।
আমার মনে হয় ঘরেতে সোনা বা টাকা পয়সাও যে লকারে রাখি সেই লকারটাও মনে হয় এর থেকে খুলতে কম টাইম লাগে। মানে জানি ওটা ওরা ভালোই করে, আমাদের ভালোর জন্যই করে, যাতে মিসপ্লেসিং না হয় বা কোনো রকম প্রোডাক্ট ড্যামেজ না হয়, সেটা ভালো। কিন্তু এত ওরা প্যাকিংটা মানে জোর দেয় যে আমরা খুলতে গিয়ে তার মানে মাথা খারাপ হয়ে যাবে। এই যে ও বাবা, বক্সের ভেতরে আবার বক্স। ওকে, লেটস সি। আমি মনে পড়েছে এটা বেশি দাম নয়। এখানে এমআরপি কি আছে একটু দেখি। এমআরপি এখানে দিয়েছে পার পিস 99, ঠিক আছে। জিনিসটা কি বলছি তার আগে বলে দিই, পার পিস এখানে অনেকগুলো আছে, বলেছে যে 99, কিন্তু আমি এটা অনেক কম, 99 হাফ মতো দিয়ে মনে হয় কিনেছি। মানে প্রত্যেকটাই প্রায় 45 to 50 rupees পড়েছে অ্যাভারেজ, মানে সবটা মিলিয়ে একসাথে দামটা নিয়েছিল, তো বেশ অনেকটা দামটা কম ছিল। তোমাদেরকে জিনিসটা কি বলি, এটা হচ্ছে মাস্কিং কোম্পানির একটা সিট মাস্ক, ফেশিয়াল সিট মাস্ক। এখানে অনেকগুলো আছে, তোমাদেরকে আমি কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, ঠিক আছে। কী কী ফ্লেভারের আছে সেটাও বলি। আমি তো আমার স্কিন ভীষণ ড্রাই, ঠিক আছে, এই গরমকালেও মানে ভরা গরমেও আমার স্কিন ড্রাই লাগে, তো কিছুটা এসিতে থাকার কারণেও ড্রাই লাগে, আবার কিছুটা সত্যি আমার স্কিন খুব ড্রাই, তো সেই জন্য আমি সিট মাস্ক খুব ভালোবাসি। ড্রাই স্কিনের জন্য যা যা কাজ করে আমি সব ভালোবাসি, তো এগুলো সবই যে ড্রাই স্কিনের জন্য খুব ভালো তা নয়, তবে বেশিরভাগটাই ড্রাই স্কিনের জন্য বা ব্রাইটনিংয়ের জন্য ভালো। আর সিট মাস্ক তো অবশ্যই ড্রাই স্কিনে বেশি যায় অয়েলি স্কিনের থেকে, কারণ এটা ভীষণভাবে স্কিনটাকে হাইড্রেটেড রাখে। সিট মাস্কের বিশেষত্বই হচ্ছে এটা যে স্কিনটাকে ভীষণ হাইড্রেটেড রাখে। যাই হোক, এগুলো নিয়ে রিভিউ আমি পরে দেবো, কারণ এই কোম্পানির আমি কখনো ইউজ করিনি, আমি অন্য অন্য কোম্পানি খুব পরিচিত অন্য অন্য কোম্পানির ইউজ করেছি, সেগুলো রিভিউও দেবো। এখন আর বেশি নেই, অল্প আছে, ইউজ করে ফেলেছি। এগুলো একবার প্যাকটা খুললে আর নেক্সট টাইম সেই প্যাকটা পাওয়া যায় না, মানে সেই প্যাকেটটা আমাকে হয়তো রেখে দিতে হবে তোমাদেরকে বোঝানোর জন্য। তো এইগুলো আমার খুব ভালো লেগেছে এর আগে সিট মাস্ক ইউজ করে, কিন্তু এই পার্টিকুলার কোম্পানি কখনো আমি ইউজ করিনি, তো ইউজ করি, ফিডব্যাকটা তারপরে দেবো। আপাতত তোমরা দেখে রাখো কী কী ফ্লেভার আছে তোমাদের বলে দিই। একটা হচ্ছে বেদানার আছে, একটা হচ্ছে কিউবি যে খুব একটা পরিচিত ফল, সেটার এক্সট্রাক্ট আছে, এটা অ্যাভোকাডো আছে। সত্যি কথা বলতে কি কিউবি বা অ্যাভোকাডো দুটোই এখন অবধি আমার খাওয়া হয়ে ওঠেনি, কিন্তু সেটার এসেন্সের যে সিট মাস্ক সেটা আমি স্কিনে অ্যাপ্লাই করবো, মানে আমার স্কিন খাবে কিন্তু আমি এখনও খাইনি। এটা হচ্ছে পটাটো, মানে আলুর এক্সট্রাক্টে আছে, এটা হচ্ছে হানি মধু, আচ্ছা এটা হচ্ছে গ্রিন টি, গ্রিন টি খুব ভালো স্কিনের জন্য, খুবই ভালো। আচ্ছা আর কী আছে, গ্রিন টি ছাড়া অ্যালোভেরা আছে, মানে প্রত্যেকটাই ভালো। রাইসের মানে কী বলবো, রাইস বিশেষ করে চালের স্কিন কেয়ার যেগুলো হয় না, কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট, ওগুলো খুব মানে খুব এফেক্টিভ হয় আমাদের স্কিনের জন্য, খুব ফ্রেশ একটা লুকস দেয়। এটা কিউকাম্বার, এটা ভিটামিন সি আছে, মানে লেমনের আছে, তো ব্যাস এগুলোই তোমাদেরকে পরে ইউজ করে রিভিউ আমি নিশ্চয়ই দেবো। আপাতত অন্য অন্য আনবক্সিংয়ে চলে যাবো। এটা খুলি কি আছে দেখি, এটা বেশ অন্যরকম বক্স, এটা 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 ওপেন করছি। ও বুঝেছি, এই জিনিসটা নিয়ে তোমাদেরকে একটু ছোট করে গল্পটা বলে দিই, ঠিক আছে। আমার বড় যা জিম করে, বড় যা জিম করে এবং ও এই প্রোডাক্টটা ওকে জিম থেকে দিয়েছে, এবং এইটা ওরা যখন ওয়ার্কআউট করে জিমে তখন এটা খায়, এবং খেয়ে ওয়ার্কআউট করে, করলে ভীষণভাবে একটা এনার্জি দেয়, এনার্জি ড্রিঙ্ক বলতে পারো এটা অ্যাকচুয়ালি, ঠিক আছে। অনেকে হয়তো যারা জিম করো বা কোনোরকম ওয়ার্কআউটের সাথে মানে যুক্ত অনেকেই হয়তো এটার নাম জানো, এটা খুব কমন নাম, খুব কমনই কোম্পানি, কিন্তু তবুও মানে অনেকেই আছো যারা আমার মতো জানো না, তো তাদেরকে একটু শর্টে এটা বলে দিলাম, এটা এনার্জি ড্রিঙ্ক বলতে পারো, এটা যে সে ইউজ করতে পারে না, কিন্তু আমি ওয়েট লস নিয়ে একটু বেশি চিন্তিত,
এবং সারাদিন বাচ্চার পেছনে খেটে দৌড়ে বিশেষ করে বক বক করে আলাদা করে না আমার আর ওয়ার্কআউট করার এনার্জি থাকে না। আর চা কফি বেশি খেলে না রাত্রে ঘুম হয় না, এমনিতেই আমার ঘুম কম হয়। তো ঘুম কম হয় বলতে মানে বাচ্চা টেনশনে টেনশনেই ঘুমটা কমে গেছে। যাই হোক, তো এটা আমি ওর জন্য কিনেছি যাতে একটু ওয়ার্কআউটের আগে খেতে পারি এবং খেয়ে অল্প খাবো, ও যা খায় তার থেকে একটু কম খাবো। ওর কাছ থেকে সমস্ত ডিটেলস জেনেই আমি এটা খাবো, তো অল্প খাবো এবং তারপরে এটা খেতে খেতে ওয়ার্কআউট করলে নাকি খুব খুব এনার্জি পাওয়া যায়। তো এটা এটা নাকি এনার্জি ড্রিঙ্ক হিসেবে কাজ করে, তো দেখি যদি আমার কাজ হয় তো আমি তোমাদেরকে সেটা নিশ্চয়ই জানাবো, কারণ পার্সোনাল এক্সপিরিয়েন্স না হলে লোকের কথা শুনে আমি তোমাদেরকে কোনো রিভিউ দেবো না। তো এটা হচ্ছে সেরকম একটা জিনিস, আমি ব্র্যান্ডের নামটা বলবো কি না ভাবছি, কারণ এটা একটু অন্যরকম জিনিস। তো প্রি ইন্ট্রা পোস্ট ওয়ার্কআউট, মানে আগে খাওয়া যাবে, ওয়ার্কআউট করতে করতে খাওয়া যাবে এবং ওয়ার্কআউটের পরেও খাওয়া যাবে। মানে একটা বোতলে জাস্ট এক চামচ মানে স্কুপ আর কি নিতে হয়, মিক্সড করতে হয়, তারপরে সেই বোতলটা যেমন ওয়ারেস খাই না আমরা পেট খারাপ করলে, ওরকম ওয়ারেসটা বারে বারে খাই, ওরকম যতক্ষণ ওয়ার্কআউট করবে ততক্ষণ ওটাকে মানে ওয়ান সিপ টু সিপ করে খেতে হবে। তো এটার ব্যাপারে আমি এখনই এর থেকে বেশি কিছু বললাম না, পরে তোমাদেরকে এটা ডিটেলস বলবো যদি কাজ দেয়, বা জানি না গাইডলাইনের মানে এটা বলা যায় কিনা নামটা, সেসব নিয়ে তোমরা দেখে নাও, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু মুখে আমি এখন কিছু বলছি না। ওকে, নেক্সট আমি সব এখানে জমা করছি। আমার মাঝে মাঝে বাড়িতে ফ্লিপকার্টের এত মানে ব্যাগ এত বস্তা হয়ে যায় যে নেক্সটে কী আছে এটা দেখি, এত হালকা এটাও পেট লসের জন্য। মানে আমি সামনে দুর্গাপুজো, তো পুজোর আগে নিজেকে একটু হলেও কমাবো, মানে এটা তোমাদের সামনেই একটা ধরে নাও চ্যালেঞ্জের মতো। ওয়েট লস আমার অনেকটাই আগের থেকে হয়েছে, আমি খুব বেশি ওয়েট লস করতে চাই না, হয়তো 5-6 কেজি কমলেই আমি খুশি। একদম খুব শুকনো পাতলা রোগা এই জিনিসটা আমার পছন্দ না, কিন্তু আমার যেটা মেন ময় বললাম যে ভীষণভাবে না পেটটা ফুলে যায়, ফুলে যায়, ওটা চর্বির থেকেও বেশি ফুলে যায়। ওটার জন্য আমি একটু ডাক্তারের কাছেও যাবো, আমার একটু ফ্যাটি লিভারও আছে, হয়তো সব কিছু কারণেই ওটা হচ্ছে যাকে, ওটা নিয়ে পরে চিন্তাভাবনা করবো। তো একটু হেলদি ডায়েট চেষ্টা করছি। এটা হচ্ছে চিয়া সিড, এইটা অনেকটা সেই বলে না ভুষি খায়, মনে আছে অনেকে মা ঠাকুমারা আমরা আগে দেখেছি জলে গুলে রাত্রিবেলা খেত, বলতো পেট পরিষ্কার হয়। তো এটা অনেকটা ওই টাইপের, আর বেশি দাম নয়, এগুলো 150-200 মধ্যে এই মোটামুটি প্রোডাক্ট আমি হাতে পেয়ে গেছি। তো তোমাদেরকে আমি ইউজ করার পর বলবো যে ভালো লেগেছে কিনা। তবে এটা চিয়া সিড, এটাকে জলে ভিজিয়ে খেতে হয়, ওভারনাইট জলে ভিজিয়ে পরের দিন সকালবেলা ওই একটু পাতিলেবু দিয়ে শরবত করে খেতে পারো, অথবা যদি তোমরা প্রোটিন শেক খাও না, মানে মিল্ক শেক যেটাকে বলে, কলা ওটস দুধ দিয়ে বাদাম দিয়ে যেটা শেক বানিয়ে খায়, সেই শেকের সঙ্গে ওটাকে অ্যাড করতে পারো। খেতে খুব ভালো লাগে, বেশ ছোট মানে ছোট্ট একদম পুরো পুরো দানা, বেশ জিভে গেলে খুব একটা সুন্দর ফিলিংস হয়। কিন্তু ওয়েট লসের জন্য কতটা এফেক্টিভ সেটা আমি নিজে ইউজ করি, যদি কমতে পারি তবে তোমাদের নিশ্চয়ই বলবো। নেক্সট এটা কি দেখি এত বড় বাক্সে কি আছে, তোমরা কখনো এতগুলো প্রোডাক্ট পাগলের মতো অর্ডার করেছো একসাথে নাকি আমি একা করি? আমার বরমশাই যদি জানতে পারে না, আমার মা কথাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে, এখনো জানে না। ও, এই প্রোডাক্টটা আমার নয় তাই আমি এটা দেখাতে পাচ্ছি না, এটা বাড়ির বড়োর একজনের টাকে, এটাকে তাকে দিই, মানে এটা আমার জায়ের, ঠিক আছে, আমার জায়ের জন্য অর্ডার করা, ও আমার ফোন থেকে অর্ডার করে দিতে বলেছিল, করে দিয়েছি, ওকে আগে দিই, এটা আমি আনবক্সিং করে ফেললাম, যাই হোক ওকে এটা আমি আগে দিই। তো দেওয়ার পরে ও যদি পারমিশন দেয় তো আমি নিশ্চয়ই দেখাবো, বা ও ইউজ করার পর যদি রিভিউ দিতে বলে তাহলে আমি দেবো নিশ্চয়ই দেবো, ঠিক আছে। মোটামুটি আনবক্সিং আমি করেই ফেলেছি, কিন্তু একবারে খুলে দেখাতে পারলাম না। আর একটাই পড়ে আছে, সেটাই তোমাদেরকে দেখাই, এটা কী আছে আমি জানি না, কিন্তু কিছু একটা আছে, এটা বেশ ভারী, কী আছে কী আছে। আসলে একসাথে অনেকগুলো অর্ডার করি, বললাম না এখনও অনেকগুলো আসা বাকি আছে, তো বুঝতেই পারছো যখন অনেকগুলো একসাথে অর্ডার হয়ে যায় তখন সব গন্ডগোল হয়ে যায়। ওকে বলো তো কী আছে, এটা শুধু আমার জন্য না, এটা আমার বরের জন্যও কিনেছি, আমার ফ্যামিলির জন্য, এটা আশা করছি খুব 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 ভালো হবে।
এটা শুধু রিভিউ দেখে না, আমি গুগলে সার্চ করে অনেক পড়াশোনা করে তবে কিনেছি। আমি বলছি না যে এটা তোমরা এইটা কেনো, মানে এই ব্র্যান্ডটাই কেনো, কিন্তু আমি যে সেন্সে কিনেছি সেটা তোমাদেরকে আগে আগে দেখাই, তারপর বলছি। কি বলতো, এটা হচ্ছে তেল। তোমাদের একটা তেল সেটা আবার নিয়ে এত বড় বড় কথা, কি সার্চ করেছে। সার্চ করেছি বলতে মানে কোম্পানিটা সম্পর্কে কোনো সার্চিং নেই, মানে আমি কখনো কোনো কিছুই সার্চ করিনি। আমি সার্চ করেছি হচ্ছে সানফ্লাওয়ার অয়েল, মানে মাস্টার্ড অয়েল শুনেছি হার্টের জন্য একটু বেশি ক্ষতি করে, মানে বেশি খাওয়া, একটু ভারী তেল আর কি। তো অনেকেই বলে একটু সাদা তেল খা, অনেকে বলে অলিভ অয়েল খা, কিন্তু অলিভ অয়েল কী জানো, এইটা আমি জানতাম না। এটা ডাক্তার আমার আমার ডাক্তারই আমাকে বলেছে যে অলিভ অয়েল খুব বেশি হিটে রান্না করতে নেই, তাহলে কি হয় অলিভ অয়েলের যে গুণাগুণটা ওটা নষ্ট হয়ে যায়। তাই জন্য অলিভ অয়েল কেন, কোনো তেলই যত বেশি হিটে রান্না করবে, যত বার হিট দেবে তত ওটা স্যাচুরেটেড ফ্যাট মানে জমা হতে থাকে। সেই জন্য যে কোনো তেলই খুব বেশি হিটে বা অনেকক্ষণ ধরে রান্না না করাই ভালো। তো এবার তবুও আমরা তো করি, রান্না তো করতে গেলে বেশ একটু গুছিয়েই করতে হয়। সেই জন্য আমি ঠিক করেছি যে এই অয়েলটা ইউজ করবো এবার থেকে, কারণ আমার হাজব্যান্ডেরও একটু প্রবলেম দেখা দিয়েছে আর আমার তো ফ্যাটি লিভার আছেই। তো এইটা হচ্ছে কোল্ড প্রেস সানফ্লাওয়ার অয়েল, মানে এটা ঘানির তেল, যাকে বলে আমরা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল যেমন অ্যাড দেখি না, তো এটা হচ্ছে ঘানির তেল, মানে এটাকে এটা রিফাইন নয়, মানে তেলটাকে রিফাইন করা হয়নি, এটাকে প্রেস কোল্ড প্রেস মানে ঠান্ডাভাবে প্রেসড করে ঘানিতে তেলটা বের করা হয়েছে। এবং এটা যেহেতু সাদা তেল মানে সানফ্লাওয়ার অয়েল একটু লাইট হয় মাস্টার্ড অয়েলের থেকে, প্লাস কোল্ড প্রেস মানে এটার উপকারিতাও একটু ভুলেও বেশি, মানে যে কোনো রিফাইন্ড অয়েলের থেকে। তো এটার দাম একটু বেশি আছে, কিন্তু আমি একটু অফারে পেয়েছিলাম, এখানে 629 টাকা দাম এমআরপি আছে, আমি 550 ওরকম পেয়েছিলাম 550-তে। তো এটা অনেকটাই আছে, প্রায় 2 লিটার আছে, আশা করছি অনেকদিন চলবে। দেখি কেমন, যদি এটার স্বাদটা খাওয়ার মতো হয় বা যদি খেয়ে দেখি যে মানে একটু হলেও ইম্প্রুভ করছে, সবটাই আমি আজকের যে প্রোডাক্টগুলো দেখালাম সবটাই প্রায় বলতে গেলে ওয়েট লসের জন্য, কারণ আমি পুজোর মধ্যে একটা ওয়েট লস মেজর ওয়েট লস করার ইচ্ছা আছে। কারণ শুধুমাত্র এটা অ্যাট্রাকটিভ লুকসের জন্য নয়, এটা মেন আমার কারণই হচ্ছে নিজেকে ফিট রাখার জন্য। কারণ বাচ্চার পেছনে ছুটতে গেলে, বাচ্চাকে ভালো রাখতে গেলে, ফ্যামিলিকে ভালো রাখতে গেলে আগে নিজেকে ভালো রাখতে হবে। তো আমি অনেকদিন থেকেই জার্নিটা শুরু করেছি, কিন্তু ঠিক মতো আমি পারছি না কন্টিনিউ করতে। তো এবার একটু মানে হয় না আদা জল খেয়ে রাখবো আর কি, যে কমতে হবেই, পুজোর মধ্যে কিছু কিছু সুন্দর সুন্দর ড্রেস আছে ওগুলো আমি করবোই আর কি, আর তোমাদেরকে দেখাবো। যাই হোক, তো সেই জার্নিটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। আজকে শুধু আনবক্সিংগুলো শেয়ার করলাম, আশা করছি আমার ভিডিওটা যে অনেক বড় হলেও তোমাদের খুব ভালো লাগবে। তোমরা এই প্রোডাক্টগুলো কিনবে কি কিনবে না সেসব নিয়ে তোমাদেরকে রিভিউ পরে দেবো, এখন নয় 2-3 মাস পর দেবো। আর আগের দিনের যে হেলথ প্লাস থেকে যে প্রোডাক্টগুলো কিনেছি ওই প্রোডাক্টগুলোর রিভিউ তোমাদেরকে আমি খুব তাড়াতাড়ি দেবো। ওখানে কিছু বিউটি প্রোডাক্ট, হেয়ার কেয়ার প্রোডাক্টও আছে, সেগুলোর রিভিউ আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেবো। আমার চ্যানেলে চলে যাও, কিছু কিছু সামার টিপস আছে, বা কী ধরনের ভিডিও তোমরা আমার দেখতে চাইছো, আমার ছেলের সঙ্গে আমার ব্লগিং আছে, বিভিন্ন রকম। আসলে আমি যেহেতু একটা হাউসওয়াইফ, আমি আলাদা করে বিউটি চ্যানেল, বিউটি প্রোডাক্টের চ্যানেল এরকমভাবে দিইনি, কারণ দিতে পারাটা একটু মুশকিল। বাচ্চা নিয়ে শুধু বিউটি প্রোডাক্টের, আমি বিউটির প্রতি একটু ইন্টারেস্ট আমার বেশি, প্রোডাক্ট রিভিউ এগুলোর প্রতি ইন্টারেস্ট আমার বেশি, কিন্তু বাচ্চা নিয়ে শুধু ওটার প্রতি আমি কনসেন্ট্রেট এখনই করতে পারছি না, আর একটু ছেলেটা বড় হোক। তো সেজন্য আমি ব্লগিংয়ের ভেতরেই এটাকে রেখেছি, কারণ এটাও তো আমার একটা ডেলি রুটিনের পার্ট। তো ব্লগিং মানে তো আমাদের সারাটা দিনেরই এক একটা অংশ, তো এটাও আমার একটা সারাটা দিনেরই অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার প্রতিদিনের ইউজ করার জিনিসপত্রগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আমার ছেলেকে ভালোবাসা দিও, আশীর্বাদ করো, আর প্রচুর 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 লাইক করো, কমেন্ট করো, তোমাদের মতামতটা আমি জানতে চাই। নেগেটিভ কমেন্ট হলেও আমি অ্যাকসেপ্ট করতে রাজি আছি, কিন্তু কমেন্ট তোমাদের করতেই হবে। তোমরা ভালো হোক, মন্দ হোক, খারাপ হোক, যা হোক, বাজে হোক, কিছু যদি মতামত থাকে, এটা নয় ওটা, এটা করো ওটা পলবি, এটা নয় সেটা, তোমরা যা বলবে মনের মতো আমি সেটাই মাথায় নেবো, মানে সেটাকে আমি অ্যাকসেপ্ট করবো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও, তাহলে হয়তো অনেকেই আমার বন্ধু হয়ে যেতে পারবে, আমি হয়তো আরও অনেকের কাছে পৌঁছতে পারবো, আমার বন্ধুত্বের হাত বাড়াতে পারবো। তো বাই বাই আজকের মতো, টাটা, চলো আবার নেক্সট কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হবে, বাই।